আমি অভি চক্রবর্তী অশোকনগর নাট্যমুখ নাট্যদলের সঙ্গে যুক্ত। ভাবনা থিয়েটারের 10 বছর এ আসলে আমাদের, আমার এবং অভিক ভট্টাচার্য ভাবনা থিয়েটারের সম্পাদক, তার বন্ধুত্বের 10 বছরের উদযাপন। কেন এ কথা বলছি, ভাবনা থিয়েটারের প্রথম সংখ্যা বের হবার আগে অভিকদা যখন সবাইকে টেক্সট মেসেজ করছে, তখন কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদি এত এত এক্সপ্লোর করেনি, মানে কয়েকজনের কাছে হয়তো এসছে, কিন্তু আমরা সেটাকে এত পাবলিসিটির জায়গায় নিয়ে যেতে পারিনি, রক্ষা পারিনি। তাহলে ভাবনা থিয়েটার এই জায়গায় পৌঁছতো কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। যাই হোক, ফলত ওই টেক্সট মেসেজের ভরসায় অভিকদাকে পাল্টা মেসেজ করলাম, এটা কোথা থেকে বেরোচ্ছে। অভিকদা বলল, আমি বার করছি ভাবনা থিয়েটার। তার আগে উল্কা পত্রিকা নিয়ে অভিকদার সঙ্গে আমার দীর্ঘ জার্নি আছে। গোবরডাঙ্গা নকশার সম্পাদক হিসাবে অভিকদা যখন কাজ করছেন, আমরা নাট্যমুখে কাজ করছি, তার একটা জার্নি আছে। উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে অভিকদার সঙ্গে একটা জার্নি আছে। সংস্কৃতি পত্রিকা অভিকদা বিশেষ সংখ্যা করছেন বা করবেন বলে ঠিক করে মনস্থির করেছেন, সংস্কৃতি সেটা অভিকদাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেইটা নিয়ে একটা জার্নি আছে। এবং অভিকদার যেটা অভিকদার বর্তমানে একেবারেই আমি বলবো অবহেলা করে, অর্থাৎ বাদ্যযন্ত্র বাজানো, সেইটা নিয়ে অভিকদার সঙ্গে আমার একটা দীর্ঘ কথোপকথন, টানা পড়েন এবং অভিকদাকে দোষারোপ করা আছে, এবং সেটা আজকে মানে প্রকাশই করছি যে অভিকদা যে বাদ্যযন্ত্র বাজাতো, যারা ফেতারু দেখেছেন তারা জানে, বা গোবরডাঙ্গা নকশার যে পুরনো নাটকগুলো সেগুলো যারা দেখেছেন তারা জানেন, সেইটা অভিকদা, অভিক ভট্টাচার্য নিজের এই যে প্রতিভাটা সেটাকে বিসর্জন দিলেন। সেইটাকে বিসর্জন দিলেন কেন, বাংলা থিয়েটারের একটা সার্বিক স্বার্থে একটি এমন বুলেটিন তৈরি করলেন যেটা মূলত জেলার থিয়েটার, মানে কলকাতাও জেলা নিশ্চিত, তবুও কেন্দ্র তো, ফলত ম্যাক্সিমাম রক্ত কেন্দ্রতে এসেই জমা হয়, সেই রক্তকে শিরায় এবং ধমনি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন অভিক ভট্টাচার্য শেষ 10 বছর তার ভাবনা থিয়েটার পত্রিকার মাধ্যমে। এক বরণীয় কাজ, স্মরণীয় কাজ। তারপরে নানান মানুষ এলেন, তাদের সঙ্গে সম্পর্ক হতে হতে পত্রিকা জেলা ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে দেশে গিয়ে পৌঁছলো। যে কোনো অল্টারনেটিভ ধরনের অনুষ্ঠান, যে কোনো বিকল্প স্পেসের সন্ধান, বিকল্প স্পেসে যারা স্পর্ধা নিয়ে কাজ করছেন তাদের তুলে ধরা, এবং দিনের পর দিন নাট্যদলগুলির কথা দেওয়া সত্ত্বেও তাদের বিজ্ঞাপন ছাপা এবং সেই টাকা না পাওয়া, এই যন্ত্রণার মধ্যে অন্যান্য পত্রিকার মতো অভিক ভট্টাচার্য নিজের 10 বছর পার করলেন, আরও হয়তো পার করতে হবে। এবং শুধু আমি বলবো যে এই যে পার করা, এটা শুধু কিন্তু তার কন্টেন্টের যে পরিবর্তন করেছেন, কন্টেন্টের মধ্যে দিয়ে পার হয়েছেন তা নয়। বারবার আমরা দেখব ভাবনা থিয়েটারের লেআউট নিয়ে তিনি নিজেকে নিরীক্ষা করে যাচ্ছেন, ক্রমাগত পরিবর্তন করতে চেয়েছেন নিজেকে, বারবার নতুন কিছু, নতুন কিছু, নতুন কিছু পাঠকের সমাবেশে হাজির করতে চেয়েছেন। এটা খুবই বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। নাট্য পত্রিকা থেকে যে বিজ্ঞাপন ওঠে, সেই বিজ্ঞাপনের টাকায় নাট্য পত্রিকা কতটা চলে হাড়ে হাড়ে, অশোকনগর নাট্যমুখে তরফ থেকে নাট্যমুখ নাট্যপত্র যখন চালিয়েছি আমি জানি, কারা টাকা দেন কারা দেন না সবই জানি। তারা পত্রিকায় আবার নিজের কথা বলবার জন্য পত্রিকা সম্পাদককে কতটা চাপ দেন সেটাও আমি জানি। তার ফলত এই যে নিজের এক ধরনের সংসার খরচ বা রেস্ত বাঁচিয়ে নিজে আরেকটু ভালোভাবে বাঁচা যেত, সেটাকে সন্তর্পণে জীবন থেকে কাট করে অশোকনগরে কী কাজ হচ্ছে, গোবরডাঙ্গায় কী কাজ হচ্ছে, বনগাঁ নাট্যচর্চায় কী কাজ হচ্ছে, আবার সুদূর আসামে কী কাজ হচ্ছে, বাংলাদেশে কী কাজ হচ্ছে, এই পুরোটা অভিক ভট্টাচার্য জমা করতে চাইলেন তার এই প্রথমে বুলেটিন, বিশেষ সংখ্যা, এখন মান্থলি ম্যাগাজিনের মাধ্যমে, এখন তো সেটা ই প্ল্যাটফর্মেও প্রকাশ পাচ্ছে। অভিকদাকে ধন্যবাদ দেবার কোনো ভাষা নেই। অভিকদা এগিয়ে চল, এইটুকু বলতে পারি যে আমাদের সাধ্যমতো, আমার সাধ্যমতো নাট্যমুখ তোর পাশে আছে, তোদের পাশে আছে, ভাবনা থিয়েটারের সঙ্গে আছে। আমি গত 5-7-8 বছর ধরে খানিকটা মজা করি হয়তো বলি, কিন্তু বলিও মজাটা মানে সিরিয়াস মজা, যে ভাবনা থিয়েটার আমাদের আনন্দবাজার পত্রিকা। তা আমরা যে যতই আনন্দবাজারকে তলায় তলায় গাল দিই না কেন, আনন্দবাজারে রিভিউ বেরিয়েছে বা 2 লাইন খবর বেরিয়েছে সেইটা আমরা আহ্লাদিত হই না, এমন কথা বুকে হাত দিয়ে বলা খুবই মুশকিল। তাই জন্য ভাবনা থিয়েটার আমাদের আনন্দবাজার পত্রিকা। ভাবনা থিয়েটার বেঁচে থাক, সকলকে ধন্যবাদ জানাই এই 10 বছর ভাবনা থিয়েটারের অক্লান্ত পরিশ্রমের সঙ্গে, যত্ন নিয়ে পাশে থাকার জন্য। আর অভিকদাকে বলবো, আগেও বলেছি যে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়ে, যে কোনো কাজে, যে কোনো যুদ্ধে অশোকনগর নাট্যমুখ পাশে আছে, তার প্রথম দিনের স্লোগান নিয়ে, অর্থাৎ কষ্ট করি স্পষ্ট বলি।